নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে চার রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়তো আপনার রাশি থাকে, হয়তো আপনারও প্রাপ্তি হতে পারে, আবার নাও হতে পারে। কারণ এই ভিডিওটির আলোচনাটা যদি আপনারা সম্পূর্ণ শুনেন কি না, শুধুমাত্র রাশির নাম, শুভ সময়, টার্গেট নাম্বার শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনার জন্মছকে যদি প্রবল যোগ থাকে অর্থপ্রাপ্তির, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি আগামীকাল হবে। কারণ আমি বারবার বলি, যোগটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে। আমি বারবার একটি কথা বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, এর পাশাপাশি আপনার ভাগ্য, কারণ আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে কি না, আপনার অর্থপ্রাপ্তি বাধা আসবে, বা বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে গিয়ে একটুর জন্য মিসকে আপনার ছোট্ট একটা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এই জন্য বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই ভাগ্যভাবকে স্ট্রং করুন। কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা। আমি রাশির নাম বলছি, আপনার সঙ্গে মিলে কিন্তু যেতেও পারে। এবং আমি বারবার বলি, শুধুমাত্র রাশির নাম শুনে টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। আগে জেনে নিন না আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যাদের বারবার বাধা আসছে, আগে নিজের ব্যক্তিগত জন্মছক, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন। দেখুন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিথিক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনার ভাগ্য ক্লিক করছে না, আপনার সময় পারমিট করছে না। সময়টাকে আগে জেনে নিন, কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে, এবং এই প্রাপ্তিটা ঘটানোর জন্য কি করা উচিত, কি করতে হবে। বার্থ চার্ট রিফরমেশন এবং রাহু গ্রহকে রাহু রক্ষা কবচ পরে পাওয়ার আপ করতে হবে, এবং ভাগ্যভাবকে স্ট্রং করা একান্তই কিন্তু দরকার। দেখুন, এই যে রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, এগুলো কিন্তু খুব রিসার্চ করে কিন্তু আপনাদেরকে বলা হয়। বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত জন্মছককে একবার হলেও অ্যানালাইসিস করুন, কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল কম হোক বেশি হোক, 500 টাকাও লাগতে পারে, 50,000 টাকাও লাগতে পারে, প্রাপ্তি কিন্তু ঘটবে। আবার 9,000 টাকার প্রাপ্তি হতে পারে, আবার আপনার 1,000 টাকার প্রাপ্তি হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। তাই আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করুন। দেখুন, কলিযুগে শর্টকাটে
যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। কলিযুগে যে গ্রহটি শর্টকাটে এবং আকর্ষিক বা হঠাৎ বা মহাপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ। রাহু কি জানেন? কলিযুগের রাজা। রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকেই দীর্ঘদিন চেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে, কি করবেন ভাবতে পারছেন না, এই জায়গাটার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ জ্যোতিষ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার গাইডলাইন কিন্তু দিবে। আপনার ফরচুনা নাম্বার, আপনার টার্গেট নাম্বারটা আপনি মিলাবেন কী করে? একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু প্রপার গাইড কিন্তু করবে। আগামীকাল শুক্রবার চার রাশির আমি কথা বললাম। এই চার রাশির কম হোক বেশি হোক, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আপনাদের সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 7-3। আপনাদের শুভ সময় সকাল 8:54 থেকে 9:45 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 6-8। আপনাদের শুভ সময় দুপুর 12:01 থেকে 1:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1-9। আপনাদের শুভ সময় বিকাল 4:05 থেকে 5:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের টার্গেট নাম্বার 6-5। আপনাদের যে শুভ সময় সকাল 11:33 থেকে আপনার 12:54 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ আগামীকাল শুক্রবার এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো যোগ যদি থাকে কি না, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আগে প্রথম হচ্ছে জন্মছককে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, নিজের সম্বন্ধে আগে জানুন কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, এবং যাদের অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রাহু কিন্তু বাড়িয়ে দিবে। কারণ কলিযুগে একমাত্র এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা একমাত্র রাহু গ্রহ করে থাকে। তাই রাহুর বলবত্তাকে আগে বৃদ্ধি করুন এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। জন্মছককে সংস্কার করে আপনার এই বাধাগুলো কাটান। নমস্কার।